গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে অনেকটা দেরিতে তোমাদের সামনে এলাম, 12টা বাজেনি ঠিকই, তার জন্যই তোমাদেরকে মর্নিংটা বললাম, না হলে প্রায় 11:45 বাজছেই এখন। কিন্তু সকালে ঘুম থেকে উঠেছিলাম নর্মাল যেমন টাইম, উঠে ঘর দুয়ার মানে ফ্রেশ করে ঠোরে চা খেয়ে আমি আবার শুয়েই ছিলাম। শুতে শুতে কতক্ষণ ঘুমিয়েও পড়েছি, কিছুক্ষণ তাকিয়েও ছিলাম, তো তারপর আবার উঠে এখন স্নান টান ও ব্রেকফাস্ট করেছি। কালকে তোমাদের বললাম না যে রাত্রিবেলা বানালো, কি যেন নামটা ভুলে গেছি, বরবটি সেদ্ধ, তো ওটা দিয়ে সকালবেলা আর একটু আগেই মুড়িটা খেলাম। খেয়ে এখন যাচ্ছি হলো, আজকে যেহেতু অমাবস্যা আমি একটু মন্দিরে যাই, তোমরা জানোই, তাই একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিনে যাই না কী শেয়ার করতে পারবো, তবে যতটুকুই পারবো ততটুকুই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তো চলো দেখে দেখো। পুজো দেওয়া কমপ্লিট, চলো বাড়ি থেকে যাচ্ছি। আর যাওয়ার পথে একটা টিকিট কাটা কিনলাম, টিকিটটাও নেই, মানে কিনতে গেলাম তাও হচ্ছে না, যাই হোক পুজো দেখতে টিকিট কাটা নিয়ে ঢুকলাম বাড়ি দেখি। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, শরীরটা এত উইক হয়ে গেছে যে এটুকু আসতেই মনে হচ্ছে কতটা রাস্তা পার করে এলাম। বাইরে রোদটাও ভালোই লাগছিলো কিন্তু আবার ঘেমেও যাচ্ছি, চলো ফ্রেশ হয়ে দেখা যাক। এই যে মামনি চললো একটু পিঙ্কল মন্দিরে, আর ইনি এসছেন আমাকে দেখতে, কিন্তু ইনি এখন চলে যাবেন, এসছেন অনেকক্ষণ, একটু তাকান। নিয়ম নয় এইভাবে নিয়ম, কিন্তু ওদের বংশগত বাজিয়ে অভ্যেস হয়ে গেছে, কেন আমি যদি বল বার করে ফেলছি। আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে কী হয়েছে সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। ট্যাং ট্যাং খিচুড়ি,
একটু শীত শীত যখন পড়েছে সব সবজিও বাড়িতে ছিল, তাই জন্য হয়েছিল খিচুড়ি। এটুকু আর রাতের জন্য আছে, রাতে আসলে রুটি খাবো বলে, ও যেহেতু সকালে খায়নি তাই ও রাতে খাবো। আর কি আছে একটু দেখেই নি। ওই যে বড়া দেখলে মামুনি ভাজল, এইটা হচ্ছে রাতের আর এটা হচ্ছে দুপুরের, ধনে পাতা দিয়ে, যদিও অল্প একটু বেসন ছিল তাই। আর এই যে তরকারি আমরা খাবো রাতে রুটি, এই তরকারিটা দিয়ে রুটি খাবো। তো এই হলো ডিনার। কি ভাবছ? ধনে পাতা আর আছে একটা তরকারি। ডিনার অ্যারেঞ্জমেন্টস তো দেখতেই পেলে, এইটি হচ্ছে ডিনার। এখন ডিনার করার পালা, তারপর অবশ্যই ঘুমানোরই পালা, যেটা আমি এখন কন্টিনিউ করছি। আর কি অবস্থা আমার দেখো, নিজেকে দেখলেই নিজের ভালো লাগছে না, বাট কি আর করা যাবে। ঠিক আছে চলো আগামীকাল তোমার সাথে ফেরত আসবো নতুন একটা ব্লগ সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য বাস, বাই, গুড নাইট।